নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ছোঁয়া লাগলো বেকারি শিল্পে। আগামী 25 নভেম্বর থেকে রাজ্যে বেকারিজাত খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। সর্বাধিক 50% এবং সর্বনিম্ন 15-25% বৃদ্ধি পাচ্ছে বেকারি জাতীয় সামগ্রীর। পুরনো স্টক শেষ হওয়ার সাপেক্ষে আগামী 2 দিন রাজ্যে বেকারিগুলি বন্ধ রাখা হবে। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমান সময়ে 10 টাকার রুটি 25 তারিখ থেকে 15 টাকা করে বিক্রি করা হবে। তেমনিভাবে 20 টাকার রুটির মূল্য হবে 25 টাকা, 20 টাকার বন রুটির প্যাকেটের মূল্য বেড়ে দাঁড়াবে 25 টাকা, 30 টাকার কেক বিক্রি হবে 35 টাকায়। তিনি জানান, 5 টাকার কেকের মূল্য বৃদ্ধি করা হচ্ছে না, 10 এবং 20 টাকার কেকের মূল্য বৃদ্ধি পেয়ে হচ্ছে যথাক্রমে 15 এবং 25 টাকা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরও জানান, মূল্য বৃদ্ধির ফলে বেকারি শিল্প থাকছে। এই শিল্পের সাথে রাজ্যে প্রায় 1 লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন, তাদের জীবন ও অনিশ্চিত হওয়ার সম্মুখীন। এই অবস্থায় বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রব্যের মূল্য বৃদ্ধি একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। বেকারি শিল্প থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি। আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড, কী বলে, পাউরুটি, কেক, বিস্কিট, আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী 25/11/24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সেই স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের 2 সহসভাপতি যথাক্রমে বিপ্লব সাহা এবং শীতল ঘোষ, সংগঠনের সম্পাদক মানিক সাহা সহ অন্যান্যরা। রাজ্যে বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন তারা। Your report, RE News.